আমার এখন বয়স অনেক কম, আমি আরামবাগের ঘরের মেয়ে হয়ে দেখাবো। কি বলবেন, আজকে রক্তদান শিবিরে এলেন, অনেকদিন পর আমরা কারামবাগ শহরেও দেখা গেল। না অ্যাকচুয়ালি আরামবাগের মানুষের তো আমি বলেই ছিলাম ইলেকশনের সময় যে আমি আরামবাগের ঘরের মেয়ে হয়ে দেখাবো এবং আরামবাগের মানুষের সাথে থাকবো। বিগত কয়েকদিন যেহেতু করোনা মহামারী নিয়ে একদম মানে বিপর্যস্ত সবাই, এবং আমি যেখানে থাকি সেখানেও দু চারজন এফেক্টেড হয়ে গেছিলো, তার ফলে রেগুলার বেরোনো যাচ্ছিলো না। কিন্তু আমি কয়েকদিন আগেও আরামবাগে এসেছিলাম, যদি আপনারা জানেন খোঁজ নেবেন, এবং এরপরে লকডাউনটা উঠে গেলে তো আরামবাগে পাকাপাকিভাবে থাকবো, পারমানেন্টভাবে এখানকার মানুষের সেবা করার জন্য থাকবো। আর আজকে যে মহতি অনুষ্ঠানটায় এসেছি এই রক্তদান শিবিরে, সেখানে আরামবাগের আমাদের একজন সমাজসেবী মানুষ, আমাদের মামাটি মানুষের অত্যন্ত একজন আস্থাভাজন, আমি সেই জিয়াজুর রহমান ভাইয়ের মানে নেতৃত্বে এটা যে অনুষ্ঠিত হচ্ছে, আমরা সবাই মিলে তার পাশে থেকে তার সাথে থেকে এই মহতি অনুষ্ঠান পরিচালনা করছি এবং সেজন্য আজকে এসেছি। এভাবেই মানুষের সাথে থাকবো। কেমন কি দেখছেন এখানের মানুষের, কতটা খুশি এখানকার মানুষকে আমার ঘরের মানুষ মনে হয়। সারাদিনে যদি 40টা ফোন আসে তো 30টা ফোনই আরামবাগ থেকে আসে, তাই জন্য আমি আমার কাছে আরামবাগের মানুষ আমার ঘরের মানুষ হয়ে গেছে। যেদিন এখানে টিকিট পেয়েছিলাম সেদিন থেকেই আরামবাগকে ঘর মনে করা শুরু করেছি, আর আজকে তো এখানকার ঘরের মেয়ে হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন মানুষ কত উচ্ছ্বসিত, এবং আজকে আমি আসবো শুনে আরও অনেক মানুষ এসছে, তাই তাদের সকলকে আরামবাগের সকল মানুষকে আমার তরফ থেকে অপরন্ত ভালোবাসি। দিদি, গতকাল ডিআইজি এবং এসপি আরণ্যতে এসেছিলেন, ভোট পরবর্তী একটা হিংসা যেভাবে ছড়িয়েছে, কি বলবেন সে বিষয়ে? এখানকার আইসি এর সাথে জড়িত, এখানকার আইসি যদি প্রশাসনে থেকে এখানকার যে মানে মানুষের মানুষের যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এবং বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে, সেটা তৃণমূলের ওপরে চালিয়ে দিচ্ছে নিজেদের হারের হতাশায়, এগুলো অত্যন্ত দুঃখজনক। আর সবচেয়ে বড় কথা, এখানকার আইসির উচিত এখান যার নিজের পুলিশ প্রশাসনটাকে ঠিকভাবে কন্ট্রোল করে লড়াইয়ে যেটা বলেন যে লড়াই লড়তে এসেছিলাম সেটাতে হয়তো অফিসিয়ালি জয়লাভ করতে পারিনি, কিন্তু আমি লড়াই লড়তে ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, কোনো লড়াইয়ে একটা লড়াইয়ে আমার এখন বয়স অনেক কম, একটা লড়াইয়ে হেরে যাওয়া মানে সেটা জীবনের শেষ শুরু নয়, ঠিক আছে? মানুষের সাথে থেকে কাজ করাটাই হচ্ছে আসল কথা। শুনছিলাম তো এখানে যিনি জিতেছেন তাকে মানুষ পাশেই পাচ্ছে না, কাছেই পাচ্ছে না, এত অশান্তি হচ্ছে তাকে, এই যে যশের এত দুর্যোগ মানুষের মানে একটা থাকা মানে ত্রিপল পর্যন্ত সেটাও তাদের খোঁজ খবর নিচ্ছেন না এখানে যিনি জিতেছেন। তো সবচেয়ে বড় কথা, তো সেই রকম মানুষকে মানুষ বুঝেই গেছে যে এখানে যাকে এমএলএ জিতিয়েছে সেটা কতটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, আর আগামী দিন আমি মানুষের সাথে কিভাবে থাকবো সেটাও আগামী দিন মানুষ বিচার করবে। একটা বিষয় মানে দেখা যাচ্ছে, সৈয়দ জিয়াজুর রহমান শুধু আরামবাগ না, বিভিন্ন জায়গায় তারকেশ্বর থেকে আরম্ভ করে সুন্দরবন এলাকা থেকে বিভিন্ন জায়গায় ওনাকে দেখা গেছে সাধারণ মানুষের পাশে থাকতে। সেই জায়গায় একটা আজকে একটা মৌলিক উদ্যোগ রক্তদান শিবির, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবো? দেখুন, আমি প্রথমেই বললাম যে উনি একজন সমাজসেবী। আসলে মানুষ সবাই পেশায় জড়িত থাকে বিভিন্ন রকম, কিন্তু সেই পেশা থেকে বেরিয়ে এসে সমাজের দুস্থ সমাজের আর্ত মানুষদের জন্য কিছু করা এবং সেই কাজে নিজেকে একদম বিপুল আকারে ছড়িয়ে দেওয়া, হোয়াইটলি ছড়িয়ে দেওয়া, সেই রকমই একজন মানুষ কিন্তু আমাদের আরামবাগের জিয়াজুর রহমান ভাই। এবং আজকে আমরা তার মানে সহযোদ্ধা হিসেবে সৈনিক হিসেবে তার সাথে থেকে আমরা যে আরামবাগের মানুষের এবং আরও আগামী দিনে আরও বড় আকারে উনি তো আরও অনেক বাইরেও কাজ করেন, সেই সব কাজে আমরা যদি নিজেদেরকে জড়িয়ে সমাজের মানুষদের ভালো করতে পারি তাহলে সত্যি তিনি তার আজকে যে আয়োজন করেছেন তার প্রয়াত স্ত্রীপুরুষকে নিয়ে তিনিও কোথাও আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আগামী দিন আরও আমরা অনেক ভালো কাজে নিজেদেরকে ভর্তি করতে পারব। সন্ত্রাসটা আমাদের কর্মীরা করছে না, তৃণমূলের কর্মীরা করছে না, বিজেপির লোকজন হারের হতাশায় করছে, কারণ এখানে 4টে সিট জিতেও তো আলটিমেটলি কোনো লাভ হলো না। গোটা রাজ্যে যেভাবে ঝড় মানে আমাদের জয় জয়কার ঝড় উঠেছে, শাসক দল আমাদের তৃণমূল কংগ্রেসই পুনরায় শাসন ক্ষমতায় এসেছে, তো সেই হারের হতাশায় এবং আজকে তারা যেভাবে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে সেটা তৃণমূল কংগ্রেস করছে বলে এরা কিভাবে অপপ্রচার করছে, মানুষ আগামী পুরসভা এবং লোকসভায় বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ধুলোস্যাত করে জমা দেবে সেটা আমার
নেতৃত্ব ঠিক করবে, ওটা আমি বলার কেউ না। বলছি আরামবাগে উন্নতির জন্য যেহেতু চারটে সিট পাইনি, আরামবাগের কি উন্নতির দিক থেকে কি কোনো খামতি থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক উন্নতি করেছে, তারপরেও মানুষ কিছুটা ভুল করেছে, সেই ভুল করে হয়তো বিজেপি কিছুটা ভোট লুট করেছে, তার ফলে কিছু বুথ দখল করেছিল, সেখানে হয়তো আমরা এই চারটে সিট হারিয়েছি। কিন্তু আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং বিভিন্ন ভাইদের মতন সহযোগিতা এবং আমাদের মানে সমাজসেবী মানুষদের হাত ধরে আমরা এই চারটে সিটে আগামী দিন জয়লাভ করবো, এই আশা নিশ্চিত। উন্নতির ক্ষেত্রে তো অসুবিধা হতে পারে, যেহেতু চারজন এমএলএ আমাদের নেই, সেখানে তো বাধা বিপত্তি আসতে পারে। 13 জন আমাদের আছে, আগামী দিন আরও চারজন আসছে, 217 জন হচ্ছে, তো 217 আর 75 বাকিটা আমাদের আমাকে বলতে হবে না। আর সেই 75 জন যেখানে জিতেছে খোঁজ নিয়ে দেখুন, মানুষ তাদেরকে পাশে পাচ্ছে না, এমনকি এখানে 75 জনের একজন জিতেছে তাকেও শুনছি এই যশ করোনা কোনো কিছুতেই পাশে পাওয়া যাচ্ছে না, লোকে বলছে চেহারাটাই মনে করতে পারছি না, মানে রেজাল্ট বেরোনোর পর থেকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন কাজে সেই মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির সৈনিকরাই রয়েছে, আর বিজেপি পশ্চিমবঙ্গ থেকে এক প্রকার ওয়াশ আউট করে রাখবে। ধন্যবাদ, ঠিক আছে।